প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার। শুধু আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে মানডে, শ্রাবণ মাসের প্রথম মানডে। আজকে তো সবাইকে শুভ সোমবারে অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল সব কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট করছি ম্যাগি, আমি ম্যাগিটা করলাম, চাটাও করলাম, দিদি হাফ ম্যাগিটা করেছে। তো এখন ঘড়িতে বাজে, অলরেডি দেখে নাও, এখন বাজে তোমার হচ্ছে 12:10। তো সকাল থেকে আজকে চাদর বালিশ ওষুধ সব কাছাকাছি আমার কমপ্লিট। কাজে যদি এখনও আসেনি, যাই না আজকে আসবে কিনা, না আসলে ওই কাজগুলো আমায় করতে হবে আজকে। তো এখন যাবো ছাদে এগুলো মেলতে, তো মেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে। ছাদে ভাবছি ফোনটা নিয়ে যাব, সাথে ছাদেও কিছু ভিডিও করে নেবো। দেখো এই যে এগুলো এখন ছাদে মেলতে যাবো, তো তারপরে ইয়ে করব। আর এই আজকে সকালবেলা দেখছি না, দেখো এই জায়গার এইটা নাকি করে খুলে গেছিলো, তো ওগুলো আমি লাগালাম এখান থেকে। আপনি দেখে মানে এমন অবস্থা, কিছু টান ফান পড়েছে মানে সেই জন্য তো এগুলো ঠিক করলাম। তো যাই হোক চলো ছাদে যাওয়ার ব্যবস্থা করি। তো ছাদে তো এসে গেছি অলরেডি, আর আমার মেলাও কমপ্লিট। এই চাদরটা, এই তিনটে বালিশ ওষা কাচলাম, বাট এইটা খুব নোংরা হয়ে গেছিলো, মা তেল দিয়ে মাথা দিয়ে শোয়, একটা ঝাড়ন টাইপের দিয়ে শুলে এত প্রবলেম হয় না, তো বেশি তুলতে পারিনি এটা, রাত্রে ভেজানো ছিল। চাদর আর এই দুটো স্পেশালি বালিশ ওষা একদম প্রপার ক্লিন হয়েছে, এটা আমার ক্লিন হয়েছে, আমার মন মতো হয়নি। আর ছাদে কোনো জায়গা ফাঁকা নেই, দেখো পুরো ভর্তি সব দড়ি প্যাকড আপ, একদম সব দড়ি দেখাচ্ছি, দাঁড়াও দেখো, এটা হচ্ছে আমাদের দড়ি, এটাও পুরো প্যাকড আপ, মেলে সব প্যাকড আপ পুরো। কোনো দড়ি ফাঁকা নেই, আর ওয়েদারটা খুব ভালো, দেখো হালকা হালকা রোদ আছে, আর তোমার হচ্ছে ইয়ে আছে, ওই দেখা যাচ্ছে তোমার আইটিসি, জিডাব্লিউ ম্যারিয়েট, অ্যাটমোসফিয়ার বিল্ডিং সব, এদিকে সোজা আছে তোমার এই যে অ্যাক্রোপলিস সব আছে, আর এদিকে তো আরবানা আছেই, এটা আমাদের অলমোস্ট অল টাইম ফেভারিট, এই যে আরবানা, এই যে মানে চোখের সামনে কীরকম সব দিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে পুরো ছোটো ছোটো বাড়ি ছিল, চারিদিকে গাছপালা সবুজ ক্লিন ছিল, আর এখন কেমন চেঞ্জ হয়ে গেছে, দেখো চারিদিকে বড় বড় বাড়ি বাড়ি বাড়ি, যেদিকে দেখাবো শুধু গাছপালা হাতে গোনা আর কংক্রিট, আর কংক্রিটে ভর্তি পুরো, তো নিজেরা দেখে বুঝতে পারবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই সবগুলো ঘরগুলো কিরকম সিমেন্টের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব ছোটো ছোটো ঘর ছিল আগে, ওই ছদ্মবেশী মাঠ। রেশন তুলতে তবে কালকে দেখা যাক, কালকে ভাবছি যাবো, আজকে তো সোমবার বন্ধ থাকে, কালকে একটা ট্রাই নিচ্ছি, কালকে রেশন তুলতে যেতে পারি। আর তোমাদের কি মনে হয় আজকে কি বৃষ্টি হবে? এদিকে তো মেঘ নেই, বাট এদিকে দাঁড়াও ওদিকটা যাই, দাঁড়াও দেখো এদিকে কিন্তু ভালো মেঘ আছে, মানে আরবানার সাইডটা কিন্তু ভালো মেঘ, বাট এত পাতলা মেঘে আমার মনে হয় না বৃষ্টি হবে। তাকে এগুলো মেলা থাক, নিচের দিকে যাওয়া যাক চলো, মেলা কমপ্লিট, নিচের দিকে যাই, গিয়ে দেখা যাক কাজী দিদি এসছে কিনা, কাজী দিদি যদি না আসে তাহলে ঘর দোর ঝাঁট দেওয়া মোছামুছি সব আমায় করতে হবে, না দিদি যেন এখন কিছু করতে পারবে না, ওগুলো আমায় সব করতে হবে, তাও যদি হাতে হাতে করে যতটা করা সম্ভব, তো পুরোটাই আমাকে করতে হবে এখন। তো লেটস গো, নিচে যাওয়া যাক চলো, অনেকদিন পর ছাদে আসলাম আজকে, সন্ধে তো হয়ে গেছে, ছাদ থেকে জামা কাপড় নামিয়ে আসলাম, আর দিদি আর মা গেছিল চোখের ডাক্তার দেখাতে, আমি আর যাইনি, ঘরেই ছিলাম। তো এই সব ঘুম একটু শুয়ে গড়াগড়ি খাচ্ছেন, এগুলোকে ভাজ করতে হবে, দেখতেই পাচ্ছ আমার ঘরে খাটটার কি অবস্থা। তো এখন দিদি ঘুম থেকে উঠে পড়েছে, এখন যাব চা করতে, তাহলে চাটা করে নিই, তারপর দেখাচ্ছি কি হয়। চায়ের বাটিটা এখানে, তিনটে কাপ লাগবে, তিনজনের জন্য চা করবো, তুই একটা কাপ, দাঁড়া, হ্যাঁ
তিনটে কাপ আর ইয়ে এই যে ছাকনি, ব্যাস এই হলো চায়ের সরঞ্জাম। আর কাজ দিদি আজকেও আসেনি ছুটিতে, দেখা যাক কাল আসে নাকি। এটা দিদিকে মাজতে হবে এবার, চলো ঝপ ঝপ করে চাটা করি। তো যেহেতু আমার দিদি মাথায় একটু যন্ত্রণা করছে, সেই জন্য আদা তেজপাতা রোজ থাকে, তো তেজপাতা তো আছে, এছাড়া আদা আছে আর অল্প একটু চা পাতা। কারণ লিকার চাটা মোটামুটি ভালোই করি, যারা যারা আমার হাতে খেয়েছে তা সবাই প্রত্যেকেই বলে। তো আর হালকা চিনি দিয়ে চাটা করছি, যে মাথা যন্ত্রণা একটু কমবে, পুরোপুরি না কমলেও একটু কমবে। এই তিন কাপ চা করব, সবগুলো নিয়ে নিলাম, ব্যাস ছাকবো, তারপরে সার্ভ করব। তো এটা একটু হালকা ফুটে নিক, তারপরে এটা ইয়ে করবো। ওখানে বিস্কিটটা বার করে নিই, আছে ক্রিম কেক আর বিস্কিট। এই যে দাঁড়াও, তো চলো এটা অলমোস্ট ফুটে গেছে, আর বেশি ফুটলে তিতো হয়ে যাবে। তো এখন একটু ছাদে আসলাম ঘুরতে, সারাদিন ঘরেই ছিলাম, যে কোথাও যাইনি, হাঁটতেও যাইনি। তো এখন অন্ধকার দেখে বুঝতেই পারছো, ওই যে আরবানা দূরে, দাঁড়াও দেখাচ্ছি, এখানে দিদি বসে আছে, দেখতে পাবে না অন্ধকারে। দুবার দেখেছি, দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালাই। বাট খুব ভালো হাওয়া দিচ্ছে, তাই না? এই দেখো আমরা দেরাদুন এই দেবভূমি চাল খেই, সেই চালের সেটারই এটা, ওটা আমি সেলাই করেছি এমনি করে। আর এই টাইমে অনেকদিন পর ছাদে আসলো, আগে খুব আশা হতো। আর আমি প্রায় 3-4 মাস পরে ছাদে উঠলাম। হ্যাঁ এগুলো, আরে ঘরে একটা তুলসী গাছ পুঁতে দিয়েছিস, গাছটা বাঁচবে কিনা যাই না, দেখে নাও ফুল ফুটেছে কত। হ্যাঁ এই ডালিম গাছ, নয়নতারা গাছ বেশি ভর্তি, আর এটা তোমার হলুদ গাছ, তুলসী গাছ, এটা হচ্ছে তোমার মোরগ ঝুটি গাছ। হ্যাঁ আর ওই দেখো দূরে অ্যাক্রোপলিস, আর এই যে তোমার হচ্ছে, দাঁড়া বড় করি, আইটিসি রয়্যাল বেঙ্গল। আইটিসিটা কি ভালো লাগছে, দেখ পুরো হলুদ আলো জ্বলছে দূরে পেছনে। হ্যাঁ দেখো আমার ঘরের সামনে এয়ারটেলের টাওয়ার, যদি আমি এয়ারটেল ইউজ করি না, দিদি মনে হয় এয়ারটেল করে, আমি করি না। তো বাড়িতে চলে আসলাম ছাদ থেকে, আর রাতে ডিনারটা এখন করব। এই যে লাচ্ছা পরোটা আছে এর মধ্যে, দাঁড়া বন্ধ করি, আর চিকেনটা গরম হয়ে গেলে বেশ খাবো। ঠিক আছে, তো ভিডিওটা একদম শেষে চলে এসেছে, যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করব। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে এইভাবে পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার পরিবারের নতুন সদস্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবার সদস্য অ্যাড হওয়ার জন্য। আর যারা অলরেডি পুরনো সদস্য আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করো পাশে থেকে এইভাবে, কারণ তোমার সাপোর্ট না করলে কিছু করা পসিবল না। তোমরা সাপোর্ট করছো বলে সবটাই পসিবল, কম থেকে একটু একটু করে আমি এগোতে জানি, আমি একবারে গাছ হতে চাই না, তোমরা হেল্প করো তাহলে আমি এগোতে পারবো। আর তোমরা খুব ভালো থাকো, আমি খুব ভালো আছি, এভাবেই পাশে থেকো, এটুকুই চাই, ধীরে ধীরে এগোচ্ছি, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, আর কিছু চাই না, তোমাদের ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছু নেই, শুধু একটু ভালোবাসা দাও। মানে ভিডিওটা একটু দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সাপোর্ট করো মানে হচ্ছে একটুখানি তোমরা শেয়ার করো, শেয়ার করলে তোমাদের মাধ্যমে একজন থেকে অপরজন এইভাবে আমি সবার কাছে পৌঁছাতে পারবো, সবাই আমাকে দেখতে পারবে, কারণ শেয়ার না করলে এইভাবে পসিবল না। তাই চলো কালকে ভিডিওটা আপলোড, কালকে দেখা হচ্ছে, টাটা, খুব ভালো থাকো বন্ধুরা।